সবাই বেশ ভালো আছেন থেকে আরো একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মাহফুজ আলম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে খুব সহজেই একদম সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ কোনো প্রকার আপনি হোস্টিং কস্ট অথবা ডোমেন কস্ট ছাড়াই আপনি সম্পূর্ণ নিজের একটি পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন তো সেই সম্পর্কিত আজকের এই ভিডিও তো আমাদের সাথেই থাকুন তো বন্ধুরা বলে রাখা ভালো যে আমরা এই ওয়েবসাইট তৈরির জন্য বা পার্সোনাল ওয়েবসাইট তৈরির জন্য আমরা এখানে ব্লগার প্ল্যাটফর্মটি ব্যবহার করেছি ব্লগার প্ল্যাটফর্ম আসলে এটি একটি গুগলের একটি সহযোগী সংস্থা তো যেখানে কি আসলে সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ এখানে আপনার হোস্টিং কস্ট অথবা ডোমিন কস্ট যদিও আপনাকে এখানে সাব ডোমেইন ব্যবহার করতে হবে অর্থাৎ সাবডোমেন অর্থাৎ যেহেতু আপনি ব্লগার প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইটটি তৈরি করবেন তো সেহেতু ব্লগারের জন্য ডট ব্ল্যাক ডট ব্লগ স্পট ডট কম এই এই অংশটি কিন্তু থাকবেই তার আগে আপনি আপনার পছন্দ মতো তার আগের অংশটুকু আপনি কাস্টমাইজড করতে পারবেন তো চাইলে আপনি পরবর্তীতে এখানে আসলে সাবডোমেন পরিবর্তন করে আপনি সম্পূর্ণ কাস্টমাইজড ডোমেনও ব্যবহার করতে পারবেন তো সেজন্য আপনাকে কাস্টমাইজড ডোমেন কি সেজন্য আপনাকে কাস্টমাইজড ডোমেনটি পার্সেস করে নিতে হবে তো যাই হোক আপনার শুরুতেই আপনি গুগলে গুগল থেকে সার্চ করুন ব্লগার অথবা ডিরেক্টলি ব্লগার ডট কম এই অ্যাড্রেসটি ইউআরএল বারে টাইপ করুন তো দেখুন যে ব্লগার প্ল্যাটফর্মটি এরকম এসে যাওয়ার পর আপনার সাইন ইন করতে হবে অর্থাৎ আপনার যে কোনো একটি জিমেল অ্যাড্রেস ব্যবহার করে সাইন ইন করতে হবে তো আপনি যেই ইমেলটি দিয়ে আপনি এই ব্লগ সাইটটি তৈরি করতে যাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেস দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ব্লগারে সাইন ইন করুন তো এরপর হচ্ছে আপনি ব্লগটির নাম দেবেন এই নাম আপনি চাইলে বাংলা অথবা ইংরেজি যে কোনো কোনোভাবেই আপনি দিতে পারেন যে কোনো একটি নাম দেবেন অথবা আপনি একটি স্কিপ স্কিপও স্কিপ করে যেতে পারেন যেটিখানে পরবর্তীতে আপনি নামটি বসাবেন তো এরপর হচ্ছে এই 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 সাইটটির ইউআরএল দিতে হবে ইউআরএল বা ডোমেন দিতে হবে যেখানে অলরেডি আপনি দেখতেই পাচ্ছেন যে ডট ব্লগ ডট কম এই অংশটি এখানে কিন্তু এক্সিস্ট রয়েছে বা এটি কিন্তু বহাল রয়েছে তো এর জাস্ট পূর্বের পূর্বের অংশটিকে অংশটুকু আপনি কাস্টমাইজড করে বসাতে পারবেন অর্থাৎ আমরা একদম শুরুতেই বলেছি যেখানে আপনি সাব সাবডোমিন ব্যবহার করতে পারবেন অর্থাৎ ব্লগ ডট কম এটি থেকেই যাবে তো এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি সাবডোমিন বসান দেখুন যেটি এখানে কোনো কোনো অ্যাড্রেস এখানে নিতেও পারে অথবা নাও নিতে পারে তো যেটি এখানে সাপোর্ট করবে বা যেটি ইউনিক ইউনিক অ্যাড্রেস হলে তখনই শুধুমাত্র সাপোর্ট করবে তো সেরকম একটি ইউনিক ব্লক ব্লক অ্যাড্রেস দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করুন তো নেক্সট বাটনে ক্লিক করার পর ডিসপ্লে নেই অর্থাৎ আপনার ব্লকটি ডিসপ্লেতে কী নেমে দেখাবেন তো সেই নামটি এখানে আপনি দিবেন তো সেটি বাংলা ইংরেজি যে কোনো নামে আপনি দিতে পারেন তো আমরা এখানে বাংলা একটি নাম দিয়েছি তো এরপর দেখুন যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এটিকে আমাদের প্রয়োজনীয় পরিমাণে কাস্টমাইজ করে নিতে হবে তো দেখুন যে ডান দিকে অনেকগুলো অপশান রয়েছে যেখানে পোস্ট স্টার্টস কমেন্টস আর্নিং এই সমস্ত অপশানসমূহ রয়েছে তো আসলে এই ব্লগ ব্যবহার করে আপনি কিন্তু আর্নিং করতে পারবেন অর্থাৎ আপনার ব্লগ যদি যথেষ্ট ভিউ ভিউ হয় অথবা এটি যদি তাদের মনিটাইজেশন পাওয়ার জন্য যে শর্ত বা যেই যেই কন্ডিশন রয়েছে সেটি সিদ্ধ হওয়ার পর কিন্তু আপনি ব্লগ থেকে আর্নিং করতে পারবেন তো সেজন্য বাম দিকে আসলে আর্নিং ট্যাব রয়েছে তো এটিতে আপনি ক্লিক করে পরবর্তী মনিটাইজেশন করে নিতে পারবেন তো শুরুতেই আপনি আসলে সেটি করতে যাবেনা শুরুতেই আপনাকে পোস্ট দিতে হবে এবং অবশ্যই সেভেন্টি ফাইভ আপনার ইউনিক পোস্ট ইউনিক কন্টেন্ট বা মৌলিক কন্টেন্ট হতে হবে তো এরকম আপনি মোটামুটি পঁয়ত্রিশটি বা চল্লিশটি কন্টেন্ট দেওয়ার পরে যখন আপনার পেজটি মোটামুটি ভিউ পাবে তখনই আপনি আসলে এই আইনিংয়ের জন্য আর্নিং ট্যাবে ক্লিক ক্লিক করবেন অথবা মনিটাইজেশনের জন্য চেষ্টা করবেন তো আমার এখানে জাস্ট একটি শুরুতে একটি ডামি পোস্ট দিয়ে দেখাচ্ছি যে আপনি পোস্ট কীভাবে দিবেন তো সেজন্য জাস্ট পোস্ট বাটনে ক্লিক করে শুরুতেই এটির শিরোনাম দিবেন যে আসলে কোন সম্পর্কিত কন্টেন্ট বা আপনি এখানে কোন সম্পর্কিত লেখা লিখতে যাচ্ছেন তো সেটি এখানে লিখবেন দেন হচ্ছে পরবর্তীতে আপনি আপনার কন্টেন্টের মূল মূল যেই ফিগার বা মূল যেই পোস্ট সেটিকে টাইপ করবেন এখানে চাইলে আপনি যে কোনো পিকচার অ্যাড করতে পারবেন পিকচারের সাইজ বড়ো ছোটো করতে পারবেন চাইলে যে কোনো ভিডিও অ্যাড করতে পারবেন তো এখানে এই ব্লগ টাইপ করে অথবা ব্লগের মাধ্যমে আপনাকে ইনকাম করতে হলে অবশ্যই ব্লগ আপনার মৌলিক বা নিজের কন্টেন্ট হতে হবে আপনি কোন কোথাও ওয়েব যে কোনো ওয়েবসাইট থেকে এখানে কপি পেস্ট করলে কিন্তু সেটি কখনই মনিটাইজেশনের জন্য অ্যালাউ হবে না অর্থাৎ আপনি মনিটাইজেশন করতে পারবেন না তো আসলে সাইডের মাধ্যমে আপনাকে ইনকাম বা আর্ন করতে হলে অবশ্যই আপনার মৌলিক কন্টেন্ট হতে হবে এবং অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনার নিজের ইউনিক কন্টেন্ট হতে হবে বা নিজের মৌলিক কন্টেন্ট হতে হবে তো আমরা এখানে জাস্ট একটি ডামি পোস্ট দিয়ে দেখাচ্ছি যদিও গুগল থেকে আপনারা কোনো পিকচার সার্চ করে এখানে বসাবেন না কেন তাহলে কিন্তু মনিটাইজেশন হবে না তো আমরা যেহেতু ডামি পোস্ট বা দেখাচ্ছি তো সেজন্য জাস্ট একটি গুগল থেকে একটি পিকচার নিয়ে সেখানে একটি পোস্ট আমরা দিয়ে দেখাচ্ছি যে আসলে আপনি পোস্ট কিভাবে করবেন বা কোনো বিষয়ে কন্টেন্ট কীভাবে দিবেন তো বন্ধুরা পোস্ট কীভাবে দিবেন তা তো আপনি দেখলেনই এখন যদি আপনি আপনার সাইটটির থিম পরিবর্তন করতে চান অথবা এর লেআউটের পরিবর্তন করতে চান তো সেজন্য কিন্তু বাম দিকে লেআউট লেআউট অপশান রয়েছে এবং থিম অপশান রয়েছে তো আমরা এখন আসলে থিম পরিবর্তন কীভাবে করবেন দেখুন তো সেজন্য আমরা থিম অপশানটিতে ক্লিক করলাম এবং নিচের দিকে এখানে অনেকগুলো আসলে ফ্রি থিম রয়েছে তো আপনার যেই থিমটি আসলে পছন্দ আপনি সেই থিমে ক্লিক করার মাধ্যমে সেই থিমটি আপনার এই সাইটের জন্য আপনি ব্যবহার করতে সক্ষম হবেন অথবা চাইলে আপনি বাহির থেকে অন্য কোনো সাইট সেটি ওয়ার্ড প্রেস সাইট অথবা ওয়ার্ড প্রেস সাইটের থিম অথবা যদি উইক্সের থিমও হয় তো সেই থিমও আপনি কিন্তু এখানে আসলে ইম্পোর্ট করে নিয়ে এখানে আসলে আপনার এই ব্লগ সাইটটিতে ব্যবহার করতে পারবেন তো দেখুন আমরা এখানে একটি থিম নিয়েছি যাই হোক এইগুলো হচ্ছে গুগলের বা এই ব্লগারের ফ্রি থিম তো আমরা সেরকম একটি ফ্রি থিম ব্যবহার করেছি তো এখন হ্যাঁ এই সাইটটির আসলে যেই লোগো এবং এটির নাম তো সেটি আপনি লেআউটে ক্লিক করার মাধ্যমেও দিতে পারবেন অথবা চাইলে আপনি থিম এখান থেকে এডিট করার মাধ্যমে দিতে পারবেন তো দেখুন আমরা আসলে এই যে ব্লগের যে থিমটি নিয়েছি এটি আসলে ডিসপ্লে নেম কি দেব অথবা ব্লগ ডিসক্রিপশন কী লিখবো এবং এটির যে লোগো যদি লোগো থেকে থাকে তাহলে আপনি ইমেজ ইমেজ এখানে দেখুন সামনে দুটি ভিন্ন ভিন্ন অপশন রয়েছে ফর্ম ইউর কম্পিউটার ফর্ম দ্য ওয়েব তো যদি ওয়েব থেকে হয়ে থাকে জাস্ট সেই পিকচারটির বা সেই লোগোটির জাস্ট ইউরটি আপনি এখানে বসিয়ে দেবেন আর যদি আপনার পিসিতে থেকে থাকে বা কম্পিউটার থেকে থাকে তাহলে সুস ফাইলে ক্লিক করার মাধ্যমে আপনি সেই কাঙ্ক্ষিত লোগোটি এখানে সে অ্যাড করবেন দেন হচ্ছে দেখুন প্লেসমেন্ট বাহাইন্ড টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ইনস্টেড অফ টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন অর্থাৎ আপনার ডিসক্রিপশনের নিচে এবং টাইটেলের নিচে লোকোটি থাকবে কিনা অথবা সেই টাইটেল এবং ডেসক্রিপশন লেখার পরিবর্তে শুধুমাত্র লোকোটি ব্যবহার করবে কিনা তো এই ধরনের অনেকগুলো অপশান রয়েছে তো যেটি আপনি চয়েস করতে যাচ্ছেন বা যেটি আপনার ভালো মনে করেন তো সেটি এখান থেকে সিলেক্ট করে জাস্ট হচ্ছে সেই বাটনে প্রেস করুন তো লোগোর আসলে এখানে পরিমাপ কতটুকু বা কতটুকু কত সাইজের লোগো নিতে হবে তো নর্মালি আমি সাজেস্ট করব যে পাঁচশো গুণ পাঁচশো পিক্সেলের মধ্যে রাখার জন্য এরপর আপনারা এই ব্লক সাইডের জন্য আসলে লোগোর পিক্সেল কতটুকু হতে হবে আপনি চাইলে গুগলে সার্চ দিয়ে নিতে পারেন অথবা যতটা সম্ভব তিনশো গুণ তিনশো অথবা পাঁচশো গুণ পাঁচশো এই এর ভিতরে এর ভিতরে রাখার চেষ্টা করবেন দেখুন আমরা লেআউটে ক্লিক করার মাধ্যমে সেটি হেডার সেকশন থেকে শুরু করে আসলে মূল বডি এবং সাইড সব সবকিছু আমরা এডিট করে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো গ্যাজেট বা যে কোনো এই কোডের মাধ্যমে যে কোনো লেখা বা অন্য যে কোনো কিছু আসলে আমরা এই লেআউটে সেট করে দিতে পারবো তো আমরা দেখুন যে ডান ডান দিকের সাইট বার আসলে এখানে আপনি চাইলে অনেকগুলো সাইড বের অ্যাড করতে পারবেন বা অনেকগুলো সাইড বারে গ্যাজেট অ্যাড করতে পারবেন তো আমরা জাস্ট দুই একটি এখান থেকে করে দেখাচ্ছি আপনারা এইভাবেই করবেন দেখুন তো সাইট বারে আসলে অ্যাড করার জন্য এখানে অনেকগুলো অপশান রয়েছে যেমন ব্লগ আরকাইভ পেজ হেডের ফলোয়ার্স ইমেজ ইত্যাদি তো আপনারা যেটি ভালো মনে করেন বা আপনি যেটি পছন্দ নিয়েও মনে করেন তো সেই ধরনের গ্যাজেট বা সেই ধরনের যে কোনো সাইডবারের বারের জন্য যে কোনো কন্টেন্ট নিয়ে এসে আপনি জাস্ট এখানে রিপ্লেস করবেন তো লেআউটে লেআউটে আসলে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার সাইটটির হেইডার সাইড বার এবং ফুটওয়ার এই সমস্ত জায়গা জায়গাসমূহ আপনি কাস্টমাইজড করে দিবেন অর্থাৎ আপনি এই সমস্ত জায়গা কীরকম দেখতে দেখতে যাচ্ছেন বা কি কি রাখতে যাচ্ছেন তো সেই সমস্ত বিষয় আপনি এই লেআউটে ক্লিক করার মাধ্যমে সেট করে দিতে পারবেন আর থিম যে অপশনটি রয়েছে তো এখান থেকে আসলে আমরা থিমে কিন্তু এডিট কোড অর্থাৎ কোড অপশন জাস্ট আপনি যদি সিএসএস বা এস বা জাবা বুঝি যাবা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার পর্যাপ্ত দক্ষতা থাকে তাহলে আপনি এডিট কোড এই অপশনের মাধ্যমে আপনি আপনার সাইটটির কাঙ্ক্ষিত পরিবর্তন বা পরিবর্তন অথবা কোনো কিছু অ্যাড করতে পারেন আর যদি আপনি সিএসএস বা জাবা বা এইচটিএমএল এই ল্যাঙ্গুয়েজ সম না বুঝেন তাহলে আপনি এডিট কোড এই অপশানে না গিয়ে আপনি জাস্ট লেআউট লেআউটের মাধ্যমে প্রয়োজনীয় পরিবর্তন সমূহ করবেন তো শুরুর দিকে আপনি জাস্ট পোস্ট লেআউট এবং থিম এই এই তিনটি বেসিক বিষয় নিয়ে কাজ কাজ করে মোটামুটি একটি সাইট তৈরি করার পরে দেন হচ্ছে আপনি সেটিংয়ে গিয়ে পর্যাপ্ত পরিবর্তন করে নিতে পারবেন অর্থাৎ যদি আপনি আপনার সাইটটির নাম চেঞ্জ করতে চান অথবা আপনি যদি এই সাইটির সাইটটিতে গুগল অ্যানালিটিক কোড ইউজ করতে চান অথবা অথবা যদি আপনি এখানে কাস্টম ডোমিন ব্যবহার করতে চান তো সেই জন্য আপনি সেটিংয়ে ক্লিক করে আপনি এই পরিবর্তন সময় করে নিতে পারবেন তো সেই পরিবর্তন আমরা আসলে সামনের যে কোনো একটি পর্বে দেখাবো আজকে এই পর্বে শুধু আসলে আপনি জাস্ট ব্লগার ব্যবহার করে কিভাবে একটি সাইট সিম্পলি দাঁড় করাবেন বা সিম্পলি তৈরি করবেন তো সেই সম্পর্কে তো যেহেতু ভিডিও তো সেই সম্পর্কে দেখানো হয়েছে পরবর্তীতে আমরা আসলে সেটিং গিয়ে আপনি এই ধরনের সাইটের কিভাবে কাস্টমস ইউআরএল ব্যবহার করবেন বা সাইট ডিসক্রিপশন বা অন্যান্য তথ্য কীভাবে পরিবর্তন করবেন অথবা কীভাবে এই সমস্ত সাইডে আপনি গুগল অ্যানালিটিক ট্যাগ ইউজ করতে পারবেন বা গুগল প্রপার্টি থেকে এই সাইটটিকে আপনি ভেরিফিকেশন করতে পারবেন এই সমস্ত আসলে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো তা আমাদের সাথেই থাকবেন আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করতে পেরেছেন তো বন্ধুরা আমাদের চ্যানেলের সবগুলি ভিডিও আপনারা দেখবেন ভিডিওর সম্বত অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার দেবেন আর যেটি করবেন ফ্রেন্ডস আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এর বেল বাটনটি প্রেস করাবেন যাতে এই ধরনের ভিডিও আপলোড নেওয়ার মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে যান থ্যাংক ইউ সো মাচ